রেকর্ড, এটা এখানে আজকে 20 নম্বর আছে, ওখানে 10 আর 20 হয়ে গেল, তো পরীক্ষায় 30 মার্ক কমন হয়ে গেল। কিন্তু আপনাকে তো ছেড়ে দেবো না আমি, আপনাকে আরো 7টা, আরো আরো 4টে কোশ্চেন দেবো। আর তাছাড়া আরো এর আগেও একটা জিনিস আছে, সেই আপনাদের মনে আছে আমি একটা দিয়েছিলাম আপনাদের, শুধু 7টা না, মোট 9টা হবে, কিন্তু সেটা হলো ল্যাবের প্রজেক্ট। আপনার মনে আছে ল্যাবের প্রজেক্টের কথা? মেহেদি সারোয়ার ল্যাবের প্রজেক্টের কথা মনে আছে? মনে স্যার পড়ছে না তো, শোনেন, মনে মনে পড়ার দরকার নেই, এখন যে কটা দেবো খালি করবেন, তারপর হঠাৎ করে ধুপধাপ করে আরো 2-4টা দিয়ে দেবো, সেগুলোও শেষ করবেন। 8 তারিখে জমা দিতে হবে, 8 তারিখে ইউনিভার্সিটিতে আসতে হচ্ছে, আপনাদের প্রেজেন্টেশন আছে, জানেন, মনে আছে? জি স্যার, হ্যাঁ, 8 তারিখে সব এসে জমা দিয়ে চলে যাবেন। 8 তারিখে আমরা সারাদিন ব্যাপী ভার্সিটিতে থাকবো। আচ্ছা, আমরা এখন এখানে এখানে 10 মার্ক, 10 10 20 মার্ক, গত দিনে 10 মার্ক, 30 মার্কস আপনাদের রেডি, কিন্তু আপনাদের প্রজেক্টের আরো জিনিসপত্র আসতে থাকবে। আবার এর মধ্যে থেকে যদি আপনি কোশ্চেন অ্যান্সার না করতে চান, আর পরে যেগুলো দেবো ওগুলো অ্যান্সার করতে চান, আপনার স্বাধীনতা আছে। মোট 7টা কোশ্চেনের মধ্যে থেকে 3টা কোশ্চেনের অ্যান্সার দেবে দেবেন আমার, আপনার কথা, আমার কথা বুঝতে পারছেন? জি স্যার, 7টার মধ্যে 3টা কোশ্চেন, 7টা কোশ্চেন 3টা করবেন, প্রতিটা কোশ্চেন 10 মার্ক করে, এই। বাট 7টা কোশ্চেন ইউ শুড সাবমিট 7 কোশ্চেন ইন ইউর প্রজেক্ট, ইলেকট্রনিক্স ল্যাব প্রজেক্ট, ওকে ওকে। জি স্যার, আচ্ছা, এখন কথা হচ্ছে, কোশ্চেনটা হচ্ছে উইল দ্য জেনার ডায়োড বার্ন, কোশ্চেনটা এইরকম, জেনার ডায়োডটা কি পুড়ে যাবে? তাহলে এই সার্কিটটা, সেটা হলো এই সার্কিটটা, একটা ইনপুট ভোল্টেজ দেওয়া আছে 12 ভোল্ট, 500 ওহম এর একটা রেজিস্ট্যান্স আর, এখানে জেনার ডায়োড আছে, তারপরে আপনার এখানে একটা লোড রেজিস্ট্যান্স আছে, লোড রেজিস্ট্যান্স আপনার রোল নাম্বারে, এখানে আইডি একটা ডিফারেন্ট পারপাসে ইউজ হয়, সো আইডি আর ডি নিয়ে, এখানে রোল মানে শেষের 3 ডিজিট যা ছিল আইডিতে তাই, এখানে আইডি তো আপনার ডায়োড কারেন্টের সাথে মিলে যাবে, সেই জন্য সেই ভয়ে আমি রোল দিয়েছি। ঠিক আছে, এনামুল, এনামুল নেই, যাই হোক, মেহেদি সারোয়ার আছে? জি স্যার আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আর লোড রেজিস্ট্যান্স মানে এখানে যে আর, এর মধ্যে যে কারেন্টটা যাচ্ছে আইআর, এটা এটা সোর্সের মধ্যে দিয়েও যাচ্ছে, এই আইআরটা সিরিজ সার্কিটে তো আর কারেন্ট বদল হয় না। আর জেনার ডায়োডের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে, সেই কারেন্টটা হচ্ছে আইজি মানে আইজেড, আর লোডের মধ্যে যে কারেন্ট যাচ্ছে আইএল। কোশ্চেনটা খুব ভালো করে বোঝেন, উইল দ্য জেনার ডায়োড বার্ন, এখন জেনার ডায়োড বার্ন হওয়া মানে হচ্ছে, পরিষ্কার কথা হচ্ছে, জেনার ডায়োডের যে পাওয়ার রেটিং সেইটার থেকে যদি বেশি পাওয়ার কনজিউম হয় তাহলে তো জেনার ডায়োডটা পুড়বে, নাকি? জেনার ডায়োড বার্ন হওয়া মানে কি? জেনার ডায়োডের এখানে জেনার ডায়োডের ইয়ে দেওয়া আছে না, পাওয়ারের রেটিং দেওয়া আছে না, কত, 400 মেগাওয়াট, মিলিওয়াট, 400 মিলিওয়াট, ছি 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 ছি, 400 মেগাওয়াট বানিয়ে দিলেন আপনি, 400 মিলিওয়াট, মেগা মানে কি? মেগা মানে 10 লক্ষ, এটা হলো একের, এটা হলো 1 ওয়াটও না, তাই না, 0.4 ওয়াট, বুঝতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনি খেয়াল করে দেখেন, এটা হচ্ছে ভিজেড টা হচ্ছে জেনার জেনার ডায়োডের যে রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ যেটাকে বলে, বা এটাই হলো জেনার ডায়োড, জেনার ডায়োড 8 ভোল্টের, পরিষ্কার কথা হচ্ছে যদি ওর টার্মিনালে 8 ভোল্ট অথবা তার বেশি ভোল্টেজ দেওয়া হয়, একমাত্র একমাত্র সেই ক্ষেত্রে একমাত্র একমাত্র সেই ক্ষেত্রে ওর ওর টার্মিনালের ভোল্টেজ 8 ভোল্ট হবে, যদি কম ভোল্টেজ দেন ও চালুই হবে না। তো এখন আপনাকে তাহলে অঙ্কটা খুব ভালো করে করতে হবে, অঙ্ক নির্দেশনাটা আপনাকে প্রথমে বুঝতে হবে যে জেনার ডায়োডটা কত পাওয়ার খাবে, তো জেনার ডায়োড কত পাওয়ার খাবে সেটার জন্য আপনাকে প্রথমে এট ফার্স্ট জেনার ডায়োডের ওপর কত ভোল্টেজ সেটা আপনাকে আপনাকে শিওর হতে হবে, 8 ভোল্ট, ঠিক আছে, জেনার ডায়োডের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটাও আপনাকে শিওর হতে হবে, তাই না, কত কারেন্ট যাচ্ছে সত্যি সত্যি। তাহলে এখন আপনাকে এই ধরনের সার্কিট সলভ করতে গেলে প্রথমে দুটো শর্ত, দুটো কায়দা আছে, একটা হচ্ছে খুব ভালো করে দেখেন, ভোল্টেজ ডিভাইডার জানেন না আপনারা, ভোল্টেজ ডিভাইডার, ভোল্টেজ ডিভাইডার রুল, সেখানে কি বলা হয়, এই আরএল এর আর আরএল এর উপর ভোল্টেজ যা ড্রপ হবে জেনার ডায়োডের ভোল্টেজই তো একই না, যেহেতু এরা প্যারালাল আছে, প্যারালাল কি ভোল্টেজ আলাদা হয়, আলী হোসেন, একই থাকে, একই থাকে, একই থাকে, তো ইন ইন দ্যাট কেস, তো এখন আপনাকে এই আরএল এর উপর কতটা ভোল্টেজ আরএল এর শেয়ারে আসে আপনাকে দেখতে হবে, আর পরিষ্কার কথা আপনাকে মাথায় রাখতে হবে, আরএল এর শেয়ারে এখানে একটা রেজিস্ট্যান্স আছে আর এখানে একটা রেজিস্ট্যান্স আছে, তো আর আর আরএল, এখন আরএল এর শেয়ারে যদি ভোল্টেজ
এখানে জেনারেল রেটিং কত? জেনারেল ভোল্টেজ রেটিং 8 ভোল্ট। 8 ভোল্ট। এখন আরএল এর শিয়ারে যদি 8 ভোল্টের বেশি চলে আসে, ইন দ্যাট কেস তার 8 ভোল্টে 8 ভোল্ট অথবা 8 ভোল্টের বেশি হলে এই টার্মিনাল ভোল্টেজ আরএল এর উপর ভোল্টেজ আর বাড়বে না। কিন্তু যদি কোনো প্রকারে আরএল এর শিয়ারে 8 ভোল্টের নয়, 8 ভোল্টের নিচে ভোল্টেজ আসে, কম ভোল্টেজ, ধরেন 5 ভোল্ট আসে, ও 5 ভোল্টই দেবে। যদি আরএল এর ভাগে 4 ভোল্ট আসে, মানে ভোল্টেজটা কার মধ্যে ভাগ হচ্ছে, আর আর আরএল এর মধ্যে ভাগ হচ্ছে, এইটুকু তো শিওর আপনারা? এখানে ভোল্টেজ কার মধ্যে ভাগ হচ্ছে আপনি জেনারেল কথাটা প্রথমে ভেবেন না, আপনি নর্মালি ভাবেন। আপনি আরএল যদি আস্তে আস্তে বাড়ান, তাহলে কি এটা একটা সাধারণ একটা সিরিজ, এইরকম সার্কিটের কথা চিন্তা করেন, একটা সিরিজ সার্কিটের মতো বিহেভ কর বিহেভ করবেন। প্রথমে প্রথমে আস্তে 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 আরএল বাড়ালেন। এখন আরএল যদি অনেক বেশি হয়ে যায়, এত বেশি করলেন যে 8 ভোল্টের বেশি হয়ে গেল, তখন ওর এই টার্মিনাল ভোল্টেজ 8 ভোল্টই থাকবে। কিন্তু 8 ভোল্টের নিচে যদি 2 5 ভোল্ট 7 ভোল্ট, সেগুলো ইচ্ছা মতো ভ্যারি করবে, কিন্তু 8 ভোল্টে যদি ওপরে কোনো ভোল্টেজ, 8 ভোল্ট পরিষ্কার কথা, জেনার 8 ভোল্টের বেশি ভোল্টেজ ওর টার্মিনালে রাখবে না। আমার কথা বুঝতে পেরেছেন? এ আর এ এই যে লোড রেজিস্ট্যান্স যেটা আছে, এ এ কিন্তু জেনারেল টার্মিনালেই আছে, তাই না? তো জেনার তার মানে তার তার অ্যাক্রসে 8 ভোল্টের বেশি ভোল্টেজ কোনোভাবে অ্যালাউ করবে না। সো অঙ্কটা একটু ভালো করে খেয়াল করেন। এখন জেনার ডায়োড পূর্বে কি পূর্বে না, সেটার জন্য আপনাকে প্রথমে ক্যালকুলেট করতে হবে যে এই আরএল এর উপর ভোল্টেজ ড্রপ, আরএল এর উপর লোড রেজিস্ট্যান্স এর উপর ভোল্টেজ ড্রপ ভিজেড এর থেকে বেশি হচ্ছে কিনা। যদি ভিজেড এর থেকে বেশি হয়, অর্থাৎ ভিজেড কত? 8 ভোল্ট, কিন্তু এর ভাগে হিসাবে হিসাবে 9 ভোল্ট আসছে ধরে নেন। আমার কথা কি বুঝতে পারছেন? মেহেদি সারোয়ার হিসাব করে আপনি এই সূত্রের মধ্যে বসালেন, তখন আসছে 9 ভোল্ট, তাহলে সেটা অবশ্যই তাহলে 8 ভোল্টের চেয়ে বেশি হলো নাকি? জি স্যার। 8 ভোল্ট তখন যদি 9 ভোল্ট হয়, তা ইন দ্যাট কেস সার্কিটটা দেখতে আসলে এই রকম হবে। এই দেখেন, এই জেনার ডায়োডটা ঠিক এই রকম একটা ভোল্টেজ সোর্স দিয়ে মডেল করা হয়েছে। কিন্তু একটা মজার ব্যাপার, সাধারণ সাধারণ ডায়োডের ক্ষেত্রে কি হয়, এইটা কি এই মোটা কি বলে অ্যারো চিহ্নটা কি, অ্যারো চিহ্নটা হচ্ছে অ্যানোড আর এইটা হলো ক্যাথোড। কিন্তু সাধারণ ডায়োডের ক্ষেত্রে যখন আমরা 0.7 ভোল্ট এরকম মডেলিং করি, তখন এই অ্যারো চিহ্নটা কি, তখন এই অ্যারো চিহ্নে পজিটিভ দেওয়া হয় আর এখানে নেগেটিভ, এই জায়গাটায় নেগেটিভ দেওয়া হয়। কিন্তু জেনার ডায়োড জেনারের ক্ষেত্রে, জেনার যেহেতু রিভার্স সিজিওনে কাজ করে, সেই ক্ষেত্রে জেনারের যে নেগেটিভ যেটা, সেই জায়গায় ভোল্টেজের পজিটিভটা হয়, আর জেনারের যে জায়গাটা পজিটিভ সেই জায়গাটাই ভোল্টেজটা মানে পটেনশিয়ালটা নেগেটিভ হয়। আমার কথা কি একটু একটু বুঝতে পাচ্ছেন আপনি? জি স্যার। আচ্ছা, তাহলে আপনি এটা জাস্ট লিখতে পারবেন, এই সার্কিটটা তাহলে কোন ক্ষেত্রে প্রযোজ্য? আমার কথা বলতে পারবেন কোন কোন ক্ষেত্রে এই সার্কিটটা প্রযোজ্য এইটার এইটার জন্য? যখন যখন আরএল এর উপর ভোল্টেজ ড্রপ যদি ভিজেড এর চেয়ে বড় হয়, তাই তো? জি স্যার, জি স্যার। হ্যাঁ, আর এখন কথা হচ্ছে, যদি আপনি ক্যালকুলেট করতে বসলেন আরএল বাই আর প্লাস আরএল ইনটু 12, এইরকম করে আপনি হিসাব করে দেখলেন 8 ভোল্টের চেয়ে কম ভোল্টেজ, তাহলে বুঝবেন জেনার আপনার অন হবে না। এটা সাধারণ একটা সিরিজ সার্কিটের মতন বিহেভ করবে। অর্থাৎ 8 ভোল্ট হওয়ার আগ পর্যন্ত, 8 ভোল্ট হওয়ার আগ পর্যন্ত যা ভোল্টেজ ভাগে পড়ে, ভোল্টেজ ডিভাইডার মানে কি, ভোল্টেজ ডিভাইডার ব্যাপারটাই হচ্ছে ওর রেজিস্ট্যান্সের ভারের ভারের উপর নির্ভর করে, মানে ওর রেজিস্ট্যান্স কত বেশি ওই ওই ওজনে ও তখন নিজের উপর ভোল্টেজ ড্রপ করে। এই তো ভোল্টেজ ডিভাইডার নাকি? যদি কোন প্রকারে আরএল এর ভাগে যে ভোল্টেজ সেটা যদি 8 ভোল্টের নিচে হয়, দেখেন ভিজেড মানে কয় ভোল্ট, ভিজেড কয় ভোল্ট, ভিজেড কয় ভোল্ট? 8 ভোল্ট। 8 ভোল্ট। 8 ভোল্ট। এখন আরএল আমি পরিষ্কার করে আমি আপনাকে বলি, এখন খাতায় লেখেন তো, এক্ষুনি লেখেন, ক্যালকুলেটার আপনি ধরেন, আপনি লেখেন 100, লেখেন 100, আরএল ধরে নেন 100, 100 বাই 100 প্লাস 500, আরএল এর জায়গায় 100, আরএল কে 100 বলেন আর আর কে 500 বলেন, তাহলে ওপরে 100 আর নিচে 600 হচ্ছে নাকি? 100, 100 বাই 600 গুণ 12 কত আসে?
100/600 গুণ 12 কত আসছে? আই থিংক 2 ভোল্ট আসছে। 2 ভোল্ট। তো এখন 2 ভোল্ট আমার কথা কি বুঝতে পাচ্ছেন? জেনার অনই হবে না। আর জেনার অন না হলে কারেন্ট শূন্য না? জেনারের ভেতর দিয়ে কোনো কারেন্ট যাবে? যদি জেনার অন না হয়, যদি এরকম খোলা থাকে, তো জেনারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে? জেনার ডায়োডের মধ্যে দিয়ে দেখেন সার্কিটটা ওপেন হয়ে বসে আছে, তো কোনো কারেন্ট যাবে না। যেহেতু কোনো কারেন্ট যাবে না, আপনি খুব ভালো করে খেয়াল করেন, এই সময় জেনারের মধ্যে দিয়ে কোনো কারেন্টই যাচ্ছে না, বিকজ জেনারটা অনই হয়নি। তো এটা একটা ওপেন সার্কিটের মতো বিহেভ করছে। ইন দ্যাট কেস যদি কোনো কারেন্ট না যায়, তাহলে পাওয়ার কি? কারেন্ট শূন্য হলে পাওয়ার কি? কারেন্ট শূন্য হলে পাওয়ার কি? আমার কথা বোঝা যাচ্ছে? মেহেদি সারোয়ার, এনামুল, আলী হোসেন, স্যার বলেন, কারেন্ট শূন্য হলে পাওয়ার কি হবে? কারেন্ট যদি শূন্য হয়, পাওয়ারও শূন্য হবে। পাওয়ারও শূন্য হবে। যাদের রোল মানে এই অঙ্কটা যে পরীক্ষায় হবে এটা আসবে তা না, কিন্তু সংখ্যাটা বদলাবো। কিন্তু আপনি যখন প্রজেক্টে জমা দেবেন, যার রোল নাম্বার কম হবে এরকম হিসাবে আসবে, সে তখন বলবে জেনার পুড়বে না, জেনার ডায়োড উইল নট বার্ন। এখন কথা হচ্ছে যে ছেলে যার হবে 9 ভোল্ট, যার হবে 9 ভোল্ট এই হিসাবে, তার এটা এটা কিন্তু যার রোল, এটা রোল নাম্বার ভিত্তিতে, যার ভিজেড এর, যার আর এল বাই আর প্লাস আর এল ইন্টু 12, এটা যদি ভিজেড এর চেয়ে ছোট হয়, সে এরকম উত্তর দেবে, জাস্ট এইরকম উত্তর দেবে। কিন্তু যে ছেলে হিসাব যার যার ভাগে পড়েছে এমন রোল যে আর এল বাই আর প্লাস আর এল ইন্টু 12 হিসাব করলে ভিজেড এর থেকে বড় হয়, মানে 9 ভোল্ট ধরতে পারেন। কি বলেন এনামুল? 9 ভোল্ট। তো 9 ভোল্ট যদি হয়, আপনি মাথায় রাখবেন ও 9 ভোল্ট হতে দেবে না, ও 8 ভোল্টই করবে, বাড়তি কারেন্ট ওর ভেতরে নিজের মধ্যে দিয়ে পার করিয়ে ওই ভোল্টেজটাকে থামানোর ব্যবস্থা করবে। আমার কথা বুঝতে পারছেন? বাড়তি কারেন্ট ওর ভেতর দিয়ে পার করাবে ও, এত ডেঞ্জারাস। এবার একটু খেয়াল করেন, কারেন্ট নিজের ভেতরে পার করে ভোল্টেজ কমিয়ে ফেলবে, ও এত চালু জিনিস। এবার এবার খেয়াল করেন, তো এখানে আপনি আইআর বের করবেন। আইআর আইআর মানে কি? আর রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, তাই না? পরিষ্কার কথা, আপনাকে আপনাকে কি বার করতে হবে দেখেন তো। উইল দ্য জেনার ডায়োড বার্ন? জেনার ডায়োড পুড়তে গেলে তাহলে আমাকে কি হিসাব করতে হবে? জেনার ডায়োড যে পাওয়ার খাচ্ছে, সেই পাওয়ার ম্যাক্সিমামকে ক্রস করেছে কিনা? জেনার ডায়োড যে পাওয়ারটাকে খাচ্ছে, সেই পাওয়ারটা ম্যাক্সিমামকে ক্রস করে, ম্যাক্সিমামকে ক্রস করলেই তো জেনারটা পুড়বে নাকি? একটা জেনার 400 মিলিওয়াট মানে 0.4 ওয়াট সহ্য করতে পারে, কিন্তু এখন যদি তাকে আপনি 0.3 দেন তাহলে পুড়বে না। এখন তাকে যদি 1 ওয়াট দেন সে তো পুড়বে, গ্যারান্টি না এনামুল? তাহলে এখন আপনাকে তাহলে বার করতে হবে, সবার প্রথমে আপনাকে বার করতে হবে জেনার। এখন তো জেনারটা অন হয়ে গেল, তাই না? এখন তো 8 ভোল্ট, তাহলে এখন আপনি হিসাব করবে, এখন আপনাকে হিসাব করতে হবে কারেন্ট কতটা যাচ্ছে। কারেন্ট অবশ্যই এখন ফ্লো করবে জেনারের ভেতর দিয়ে, কারেন্ট অবশ্যই ফ্লো করবে। তো এই হিসাবটা করতে হলে আপনাকে, আপনি খুব ভালো করে খেয়াল করেন, আইজেডটা বার করতে হবে। এখন আইজেডটা আপনি জানবেন কি করে আইজেড বার করার, কোনো আলাদা উপায় নেই। তাহলে আপনাকে আইআর বার করার উপায় আছে, আইএল বার করার উপায় আছে। এখন আইআর আর আইএল যদি জানেন, আইজেড বার করতে পারবেন না? না না, আই আর যদি বার করতে পারেন, আই আর এই কারেন্টটা যদি আলাদা বার করতে পারেন, আর আই আই এল যদি বার করতে পারেন, তাহলে আই জেড বার করতে পারবেন না? নো ইয়ে করে কেসিএল করে, জি স্যার করা দেবে, কারেন্ট বার করবেন, কেসিএল করে করবেন, সমস্যা আছে? জি স্যার, কারেন্ট ডিভাইডার টুল ব্যবহার করবেন, কারেন্ট ডিভাইডার কেসিএল করে বার করে ফেলবেন। দেখেন আমি দেখাচ্ছি পদ্ধতি, দেখেন আই আর বার করব, আই আর বার করব, দেখেন কায়দাটা, দেখেন খুব ভালো করে দেখেন, এখানে 12 ভোল্ট না, এখানে 8 ভোল্ট না, এটা এখানে লুপ চালাতে পারবেন না, এখানে লুপ হবে না? জি জি, লেখেন তো -12, লেখেন লেখেন -12, -12 প্লাস 500 আইআর +8 = 0,
আয়ার কত বেরোচ্ছে হচ্ছে না, আয়ার তো বার হয়ে যাচ্ছে না, এনামুল আয়ার তো বার হচ্ছে, অবশ্যই বার হচ্ছে, কারণ এখানে জাস্ট আপনি একটা কেভিএল খেলবেন, এইটাই সেটা খুব শর্টে লিখে দিয়েছি। এবার আইএল, এখন আইএল খুব ভালো করে দেখেন, কোন একটা রেজিস্ট্যান্স যদি একটা ভোল্টেজ সোর্সের সাথে প্যারালাল থাকে, দেখেন এটা একটা ভোল্টেজ সোর্সের মতো বিহেভ করছে তাই না জেনার ডায়োডটা এই ক্ষেত্রে, তাহলে এখন আপনি খেয়াল করেন আপনি এই আইএল বার করতে পারবেন না, আট বাই আরএল মানেই তো আইএল নাকি, কারণ এই যেহেতু প্যারালাল তাহলে এই আরএল এর টার্মিনালে ভোল্টেজও আট ভোল্ট, তাহলে আট বাই আরএল। এখন আরএল যদি আমি বলি পাঁচ তাহলে কত হয় দেখেন তো, আরএল যদি আমি বলি পাঁচ আইএল কত হবে, আরএল যদি আমি পাঁচ বলি আইএল কত হবে, আর কোনো স্টুডেন্ট বার করতে পারবে না, 1.3 হবে, ভেরি গুড। তাহলে এই দুটো জিনিস যদি বেরিয়ে যায় তাহলে আপনি এখানে একটা আপনি এখানে একটা কেসিএল করেন না কেন, কারশফস কারেন্ট ল করেন না কেন, এই 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 নোডের উপর কেসিএল অ্যাপ্লাই করেন না, ডাইরেক্ট ঢোকা কারেন্ট, ঢোকা কারেন্টের যোগফল ইকুয়াল টু বেরোনো কারেন্টের যোগফল, বেরোনো কারেন্টের যোগফল আইআর ইকুয়াল টু আইএল প্লাস আইজেড নাকি, আইআর ইকুয়াল টু আইএল প্লাস আইজেড, এই বার করে আইজেড বার হয়ে গেল, বার হয়নি স্যার। এখন কথা আছে, এখন আপনি কিচ্ছু করবেন না, ভিজেট কত, ভিজেট কত, ভিজেট কত, জেনার ডায়োডের ভোল্টেজ কত, আট, আর কারেন্ট কত বার হলো, এই হিসাব করে যা বেরোলো তাই না, তাহলে এটার সাথে আপনি গুণ করবেন, গুণ করে যদি আপনি দেখেন 400 মিলিওয়াটের চেয়ে বেশি হয়েছে তাহলেই পড়বে নাকি, আর কম হলে কি আর পড়বে না, না অঙ্ক শেষ, আমার কথা কি বোঝা গেছে, এই হলো পাঁচ মার্কস কম। স্যার আমাদের তো দুই চাই বের করেই দেখাতে হবে যে করবে কি করবে না, না না দুটো আপনি দুটো বার করবেন কেন, আপনার রোল নাম্বার অনুসারে কাজ হয়ে যাবে, আমরা রোল নাম্বার দেখেই বুঝবো কিভাবে যে পড়বে যে আর পড়বে না, এটা ঠিক আছে, তাহলে অঙ্কটা তাহলে করতে হবে, আসেন আপনার রোল নাম্বার কত, এনামুলের রোল নাম্বার কত, 6, 6, আলী হোসেনের কত, মেহেদী সারোয়ারের কত, স্যার আমার 35 স্যার, 35, আলী হোসেন বসান, এই সূত্রটার মধ্যে বসান, আমি রেকর্ড একটু অফ করি, রেকর্ডটা অন অফ করার আগে বলে দিই, আলী হোসেন, আলী হোসেন, মেহেদী সারোয়ার, মেহেদী সারোয়ার আছেন, হ্যাঁ, তাহলে এখন আপনি আরএল বাই আর প্লাস আরএল এই পুরো টার্মটার সাথে 12 গুণ করবেন, আপনার আরএল এভাবে হিসাবে বেরোবে, মেহেদী সারোয়ারের রোল কত, 23, হ্যাঁ 23 ইনটু 20 কত হয়, 23 ইনটু 20 কত হয়, 460, তাহলে আপনি এইভাবে হিসাবটা করেন, এইটুকু বার করেন, এইটা করেন, দেখি কার কত আসে, শুরু করেন, পজ রেকর্ডিং, রেজিউম রেকর্ডিং, আলী হোসেনের কত এলো, আলী হোসেন 6.99 আসছিল স্যার, 6.99, 6.99, আচ্ছা ঠিক আছে, তাহলে আলী হোসেনের ক্ষেত্রেও এই এইটা হবে তাই না, ডান দিকেরটা হবে, কারণ বিজনেস ছোট, কিন্তু আপনারা এখন আপাতত কিন্তু ল্যাবের প্রজেক্টের জন্য কিন্তু এইটাই করবেন ঠিক আছে, আর রেডি হন, পরীক্ষার সময় কিন্তু একটু বদল হবে এগুলো, আমার কথা কি বোঝা যাচ্ছে, হুবহু কোশ্চেন কিন্তু আমি দেব না, আমার কথা কি বোঝা যাচ্ছে, হুবহু দিলে পরীক্ষার মজা হয় না স্যার, পিডিএফ এর মতো করে দেন স্যার, অনেক তো টাইম পাবে না পড়ার, কোনটা, আচ্ছা ঠিক আছে, আমরা 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 এগিয়ে যাই, তারপরে নিচে আসেন, এই জিনিস এই জিনিসগুলো যে এখানে যেগুলো আসে না স্যার, পিডিএফ দিয়ে দিয়েছি তো, এবার এবার শুনেন, এখানে ড্র এ ব্লক যেমন আসে তেমনই থাক, এত এত সহজ না, ড্র এ এই এই অঙ্ক যদি আপনি একবার পারেন আপনি এমনিও পরীক্ষায় পারবেন, আমি যদি এগুলো দুই একটা একটু একটু বদলে বদলে দিই আপনি তাও পারবেন পরীক্ষায়, কিন্তু আপনি হুও এটা যেটা আছে এটা কিন্তু প্রজেক্টে দেবেন, ড্র এ ব্লক ডায়াগ্রাম অফ ডিসি সাপ্লাই, খুব ভালো করে খেয়াল করেন, একটা ডিসি সাপ্লাই কিভাবে কি, একটা এসি ইনপুট হয় তার, তারপরে স্টেপ ডাউন ট্রান্সফরমার দিয়ে তার ভোল্টেজটা কমানো হয়, তারপর কি করা হয়, তারপরে রেকটিফায়ার সার্কিট দিয়ে ওটাকে জাস্ট
রেকটিফায়ার ডায়োডের মধ্যে দেওয়া হয়, তখন সে একটা পালসেটিং ডিসি দেয়, তারপরে সে একটা ফিল্টার সার্কিট দেওয়া হয়, এরকম পালসেটিং এ যে এসি এসি ভাব থাকে সেটাকে নষ্ট করার জন্য জাস্ট সেটা ডিসির মতো একটা আউটপুট দেয়, তারপরে ওই স্মুথ ডিসিটাকে যে ভোল্টেজ একটু বড় ভোল্টে ধরেন ইনপুট 10 ভোল্ট, এখান থেকে 10 ভোল্ট আসলো, সেটাকে আপনি চাইলেন 5 ভোল্ট বানাতে, তখন সে আস্তে করে তখন আপনি ওটাকে 5 ভোল্ট বানিয়ে নিলেন কিভাবে, জেনার ডায়োড ব্যবহার করে। আমার কথা কি এই এই জিনিসগুলো কি বুঝতে পারলেন সিকোয়েন্স গুলো? প্রথমে স্টেপ ডাউন ট্রান্সফরমার দিয়ে এসিটা 220 টাকায় কমিয়ে ছোট করলেন, বড় একটা ভোল্টেজ ছিল ছোট একটা ভোল্টেজ বানালেন, ইনপুটে আপনি 220 ভোল্ট, আপনার ধরেন 5 ভোল্ট দরকার ধরে নেন, এটা জাস্ট এই ডান পাশে যেটা আছে দ্যাট ইজ ফর এক্সাম্পল। আমার কথা কি বোঝা যাচ্ছে? কেউ কি একটু রেসপন্স করছে না স্যার? স্টেপ বাই স্টেপ ডাউন না স্যার? প্রথমে স্টেপ ডাউন ট্রান্সফরমার, প্রথমে এরপরে ওটাকে রেকটিফায়ার সার্কিটের মধ্যে, রেকটিফায়ার সার্কিট কমে গেল, দেখেন এখন এখন ছোট ছোট রেকটিফায়ার ডায়োড দিয়ে ওটাকে জাস্ট ব্রিজ রেকটিফায়ার হতে পারে, সেন্টার ট্যাপ ট্রান্সফরমার যদি হয় সেন্টার ট্যাপ ট্রান্সফরমারের জন্য দুটো ডায়োড দিয়ে করা যেতে পারে, হাফ ওয়েভ রেকটিফায়ার হতে পারে, আরো অনেক ধরনের কায়দা করা যেতে পারে, কমানো হলো ঠিক আছে। এবার কমিয়ে এবার যে ডিসিটা পাওয়া যাবে সেই ডিসিটা কিন্তু এটা ফুল ওয়েভ, ধরে এটা তো ফুল ওয়েভ তাই না, কিন্তু এইটা কি পালসেটিং না, জাস্ট পালসের মতো না? জি জি, পিওর ডিসি হয়নি, এর মধ্যে এসির গন্ধ আছে, এসির কম্পোনেন্ট আছে পরিষ্কার কথা। তো এইটাকে যখন আপনি ফিল্টার সার্কিট আরসি ফিল্টার সার্কিট রেজিস্ট্যান্স রেজিস্টার আর ক্যাপাসিটার দেয়া আরসি সার্কিট এর মধ্যে যখন দেবেন তখন এটা একটু স্মুথ হয়ে যাবে তাই না, যত আপনি সুন্দরভাবে ফিল্টারিং করতে পারবেন তত স্মুথ ডিসির মতো দেখাচ্ছে। ডিসি কিন্তু বদল হয় না জানেন তো, সময়ের সাথে ডিসি কিন্তু বদল হয় না, প্রথম দিকে একটু উঁচু হতে পারে কিন্তু তারপরে একদম সে স্ট্রেট। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। এটা আমি ধরে নিলাম যে 10 ভোল্ট যেন আসলো, তখন ওই ভোল্টেজটাকে আপনি আবার তখন কমাবেন, আপনার ধরেন 5 ভোল্ট দরকার ধরে নেন, 5 ভোল্ট দরকার, তখন আপনি 5 ভোল্টের জেনার ডায়োড দিয়ে একটু আগে যে সার্কিটটা শিখালাম ওই রকম সার্কিট দিয়ে আপনি করে ফেলেন, কিন্তু আপনাকে পরীক্ষা জাস্ট ব্লক ডায়াগ্রাম, একটা ডিসি সাপ্লাই একটা ফিক্সড ডিসি সাপ্লাইয়ের জন্য ব্লক ডায়াগ্রাম চাইলাম, জিনিসটাকে আপনি বুঝলেন না, এসি থেকে কম এসি হলো, তা সেখান থেকে ডিসি হলো কিন্তু সেই ডিসির মধ্যে এসির গন্ধ থাকছে, সেটাকে আবার স্মুথ করলাম, এরপরে যে মানে ভোল্টেজ দরকার আমার সেই মানে ডিসি ভোল্টেজ পেলাম, ঠিক আছে? অ্যাসাইনমেন্টে দিতে পারবেন না, পরীক্ষায় লিখতে পারবেন না, হুবহু এটা পরীক্ষায় লিখতে পারবেন না? আচ্ছা এইবার একটা ঝামেলার অঙ্ক আসেন, এটাকে আমি স্টপ রেকর্ড করে দিই, একটা নতুন রেকর্ডিং হবে।